আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা ফলটালির কাজ করব। কখন আমরা মনিয়র টাইনা গ্যারাটিন মাইরা ১৬ টালি টাইজ বসাম, আপনারা দেখুন কীভাবে আমরা টাইজ করি। আর ফলটালি বয়েতে হলে দুইটা বিশেষ কারণ আছে, এটা করতে হবে মাস এক হইছে, ফলর সিবিন করতে হবে। সিবিন না করলে টাইসটা পরবর্তীতে খোয়ার সম্ভাবনা থাকে যাগে। আর হইছে বালুটা গেছিল সিমেন্ট আর বালু একসাথে মিক্স করবে, তারপরে দোরসা বানাইতে হবে। যদি শুকনা করে আমরা টাইস বসাই, পরবর্তীতে নিচে এই বালুটার নিচে গ্যারাটিন মারা পরে থাকলে নিচে বালুটার ভিতরে গিয়াম গ্যারাটিন যায় না, এই কারণে শুকনা থাকে, কয়েকদিন পরে টাইসটা উড়ার সম্ভাবনা থাকে যাগে। এটা দোরসা করে যদি আমরা লই তো আর নিচে গ্যারাটিন না গেলেও সমস্যা নাই, নিচে এই পানি যা আছে তা যা হয়ে যাব, শক্ত হয়ে যাব। আর যদি আমার কথা কী করবো ভুলে থাকে তো ক্ষমার চোখে দেখবেন। আর আমরা ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি তো ভাই, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। যদি আপনাকে দোয়ায় আমার ইউটিউব চ্যানেলটা যেমন রক্ষার হয় আর কিছু ভিডিও দেখে আপনারা শিখতে পারেন, অভিজ্ঞতা নিতে পারেন। অভিজ্ঞতা নিলে তো সমস্যা নাই, ভিডিও দেখে আপনাদের লাভবান হইতে পারেন। এটা আমি বললাম দোরসা করে নিতে হবে, সিবিন করতে হবে। অনেক মিস্ত্রিরা সিবিন ছাড়া কাজ করে লায়, কিন্তু আমরা সিবিন ছাড়া কাজ করি না, আর ভালো দোরসা ছাড়া আমরা কাজ করিও না। দেখতে থাকুন ভিডিও, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাকে ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।